এটা কত যাচ্ছেন? এটা কত যাচ্ছেন? কত যাচ্ছেন? 35 লাখ। হ্যাঁ 35 লাখ। এটা কয় মন আছে? এটা 45 মন আছে। 45 মন? জি। কেমনে 45 মন হয় এটা? ডাক্তারে মাপছে আর কি। ডাক্তারে মাপছে? জি। এটা কি সবচেয়ে বড় গরু? এটা সবচেয়ে বড় গরু এটা। হ্যাঁ কৃষক জল সবচেয়ে বড় গরু এটা। মানে গাবতলিয়াটা কি সবচেয়ে বড় গরু এটা? গাবতলিয়া এত বড় তার ভাই কিনা। গাবতলিয়াটা এত বড় ভাই কিনা মানে তারা কোন কই চাল নাই। এটার দাম হচ্ছে 35 লাখ। কোন জায়গা থেকে আসছেন? কিশোরগঞ্জ বাজিতপুর। কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বাজিতপুর থেকে? হ্যাঁ। এটা হচ্ছে বিগ বস। কি নাম? বিগ বস। বিগ বস? জি। এটা এখন পর্যন্ত কত দাম উঠছে? এখন পর্যন্ত 22.5 দাম হয়েছে। 22.5 লাখ? জি। কোন জাতের গরু? ফ্রিজিয়াম শঙ্কর। সিজন শঙ্কর? কত বছর ধরে লালন পালন করছেন আপনারা? 4 বছর ধরে লালন পালন করছি। 4 বছর ধরে? হ্যাঁ 55 মতন লালন পালন করছি। আপনার কি নাম? আমার নাম মোর্শেদ মিয়া। মোর্শেদ মিয়া, আপনি তো এটা? জি জি জি। কি কি খাওয়াতেন? খাওয়াতাম আমি তো বাড়ি এলাকার উদা ঘাস খালি খাওয়াচ্ছি। শুধু ঘাস? যখন পানি আইসা পড়ছে এরপর দামি দানাদার খাওয়ান খাওয়াইছি। কোল ভুসি ফুটো শুক্লা এই দোলা খাওয়াছি। সিডা বিভিন্ন ধরনের আইটেম খাওয়াছি। খালি আমিয়া খাওয়াছি না, ফিডার ফিডার ইয়া খাওয়াছি না, ভুট্টা খাওয়াছি না, এগুলো হলো গরম খাওয়াছি না। এটি হচ্ছে গাবতলী হাটের সবচেয়ে বড় গরু বলা হচ্ছে। এটা কত মন? 45 মন। 45 মন ওজন বলা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচে, দেখতেও কিন্তু সেই 45 মন ওজনের, দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। একদম প্রাকৃতিক উপায়ে এই গরুটি লালন পালন করা হয়েছে। এখানে যে যিনি এই গরুটি এনেছেন তার সঙ্গে কথা বলছিলাম। অসংখ্য মানুষ কিন্তু আসছেন এখানে, এসে কিন্তু গরুটি দেখছেন, আমরাও গরুটি দেখছি, আপনাদেরকেও গরুটি দেখানোর চেষ্টা করছি।